সাত দিনের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় মাস্ক পরা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠির মাধ্যমে ওই নির্দেশনা দেয়া হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের হার রোধের জন্য সর্বক্ষেত্রে সবার মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা জরুরি, তা মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে ওই চিঠিতে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী শনিবার 13 মার্চ পর্যন্ত দেশের 219টি ল্যাবে 16,206টি নমুনা পরীক্ষা করা হয়। এতে 1,014 জনের শরীরে করোনার সন্ধান মেলে। এ সময় 12 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 9 জন পুরুষ ও 3 জন নারী। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা 8,527 জনে।